275 গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো জেলা গোয়েন্দা দপ্তরের অফিসারেরা। ধৃত ওই মাদক কারবারির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ। বুধবার গভীর রাতে কালিয়াচক থানার শেরশাহী মুমিনপাড়া এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা অফিসারেরা। বৃহস্পতিবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতে পেশ করে গোয়েন্দা কর্তারা। পুলিশ ও জেলা গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মাদক কারবারির নাম জালালউদ্দিন মোমিন। তার বাড়ি কালিয়াচকের শেরশাহী এলাকায়। বৃহস্পতিবার রাতে ওই ব্রাউন সুগারগুলি প্লাস্টিকের প্যাকেটে বন্দি করে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল অভিযুক্ত ব্যক্তি। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ওই মাদক কারবারিকে মোমিনপাড়া এলাকা থেকেই গ্রেপ্তার করে জেলার গোয়েন্দা অফিসারেরা। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে গোয়েন্দা দপ্তরের কর্তারা। মালদা থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন। সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।